যে খবরে আজ সকাল থেকে উত্তাল ছিল টলিপাড়া, সেই খবর যে আসলে সত্যি তা জানা গেল কয়েক ঘন্টা আগে। তাদের প্রেমের কাহিনী শোনা গেছিল কয়েক বছর আগে থেকেই, তবে কেউ ইতাতে শিলমোহর দেয়নি। অবশেষে 27 নভেম্বর সন্ধ্যায় সই সাবুত করে বিয়ে সারলেন পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। রেজিস্ট্রি করে বিয়ে সেরে বাড়ির বাইরে আসলেন তারা দুজনেই। তবে পিয়া চক্রবর্তী গাড়িতে উঠে গেলেও পরমব্রত চট্টোপাধ্যায় মুখ খুললেন বিয়ের অনুভূতি এবং বিয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়তি আয়োজন নিয়ে। কি জানালেন তারা শুনে নেওয়া যাক। আমার বন্ধুদের বাড়িতে আমাকে ওরা আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে এখন কি হলো বড় অনুষ্ঠান হলো ফর্মালিটি গুলো থাকে দেখি পরে কখনো আরো কিছু। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।